হ্যালো ভিয়ার্স টেকনিকজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমাদের মূল আলোচ্য বিষয় আদর্শ নেতার গুণাবলী বর্ণনা করো নেতৃত্ব হলো নেতার অন্যতম একটি গুণ আদর্শ নেতার অনেকগুলো গুণাবলী থাকতে হয় যা তার নেতৃত্বকে অনেক সহায়ক করে তোলে নেতৃত্বের যে গুণাবলী বা একজন নেতার যে গুণাবলী থাকা দরকার তা পয়েন্ট আকারে দেখানো হলো এক নম্বর শিক্ষা ও অভিজ্ঞতা দুই নম্বর সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা তিন নম্বর শক্তি ও সামর্থ্য চার নম্বর সাহস ও দৃঢ় মনোবল পাঁচ নম্বর দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা ছয় নম্বর ধৈর্য সাত নম্বর অধস্তনদের সম্পর্কে জ্ঞান আট নম্বর ন্যায়পরায়ণতা নয় নম্বর পরিশ্রমী দশ নম্বর যোগাযোগ নৈপুণ্য এগারো নম্বর উৎসাহ ক্ষমতা বারো নম্বর দূরদৃষ্টি বা প্রজ্ঞা এগুলোর আলোচনা করা হল এক নম্বর শিক্ষা ও অভিজ্ঞতা শিক্ষা ও অভিজ্ঞতা নেতার অন্যতম একটি গুণ একজন নেতা যদি উচ্চশিক্ষিত না হয় তাহলে সে প্রতিষ্ঠান বা তার সংগঠন পরিচালনায় সক্ষম হবে না কিন্তু নেতা যদি উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে তার সংগঠন বা প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এই জন্য নেতার অন্যতম একটি গুণই হল শিক্ষা ও অভিজ্ঞতা দুই নম্বর সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা একজন নেতার অবশ্যই সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে তাহলে সে সুন্দরভাবে সংগঠনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতার অভাবে নেতৃত্ব সঠিকভাবে বা সঠিক ফল সঠিকভাবে মূল্যায়ন করা যায় না এই জন্য এই বিষয়টিও নেতৃত্বের বা নেতার অন্যতম একটি গুণ তিন নম্বর শক্তি ও সামর্থ্য একজন নেতার অবশ্যই শক্তি ও সামর্থ্য থাকতে হবে শক্তি সামর্থ্য না থাকলে সে প্রতিষ্ঠানটাকে কোনো পরিস্থিতিতে সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে না তে শক্তি ও সামর্থ্য নেতার অন্যতম একটি গুণ চার নম্বর সাহস ও দৃঢ় মনোবল একটি প্রতিষ্ঠানের বিদ্যমান নেতৃত্ব বা নেতার অবশ্যই সাহস এবং দৃঢ় মনোবল থাকতে হবে তাকে আগেই চিন্তা করতে হবে যে আমার প্রতিষ্ঠানটা এই পর্যায়ে আসে বা আমার সংগঠনটা এই পর্যায়ে আসে আমি এই সংগঠনটাকে আমার লক্ষ্য অনুযায়ী আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কিভাবে পারবো এই ধরনের সাহস ও দৃঢ় মনোবল নেতার মধ্যে থাকতে হবে তাহলে সে তার সংগঠনটাকে ঠিক তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে তে সাহস ও দৃঢ় মনোবল নেতার আরেকটি অন্যতম গুণ পাঁচ নম্বর দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা একজন নেতৃত্বের বা একজন নেতার মধ্যে দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে ঝুঁকি দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা না থাকলে সে সংগঠনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না এই দায়িত্ব ও ঝুঁকি গ্রহণের মানসিকতা সামনে রেখেই নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে এটাও নেতার অন্যতম একটি গুণ ছয় নম্বর ধৈর্য ধৈর্যের কোনো বিকল্প নাই এই জন্য নেতাকে যে কোনো কাজ বা যে কোনো পরিস্থিতি তাকে ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে ধৈর্য ধরে মোকাবেলা করলে অবশ্যই সেই পরিস্থিতি থেকে সুন্দরভাবে পরিত্রাণ পাওয়াও সম্ভব হবে এই বিষয়টিও নেতার অন্যতম একটি গুণ যা নেতৃত্বকে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম করে তোলে সাত নম্বর অধস্তনদের সম্পর্কে জ্ঞান একজন নেতাকে তার প্রতিষ্ঠানে বিদ্যমান কর্মরত বা অধীনস্থ কর্মীদের সম্পর্কে সুন্দর জ্ঞান থাকতে হবে কারণ কাকে কোন দায়িত্ব দিলে সুন্দরভাবে কাজ সঠিকভাবে পরিচালিত হবে সেই বিষয়টি নেতাকে জানতে হবে তারপরে কারণ প্রতিষ্ঠানে সকল কর্মীই সমানভাবে কাজ করে না কেউ আছে পরিশ্রমী কেউ আছে অলস কেউ কাজে ফাঁকি দিতে পছন্দ করে এই জন্য নেতৃত্বকে বা নেতাকে সঠিকভাবে বুঝতে হবে তার অধীনস্থরা কে কাজের প্রতি বেশি আগ্রহী কে কাজের প্রতি বেশি অবহেলা করে এই দৃষ্টিকোণ থেকে অধীনস্থদের সম্পর্কে তার বিস্তারিত জ্ঞান থাকতে হবে তাহলে সে সুন্দরভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবে এটাও নেতার একটি অন্যতম গুণ আট নম্বর ন্যায়পরায়ণতা ন্যায়পরায়ণতাও নেতার একটি অন্যতম গুণ কারণ সততার মাধ্যমে সে যদি তার প্রতিষ্ঠানটা পরিচালনা করে অথবা তার সংগঠনটা পরিচালনা করে তাহলে সে একদিন ঠিকই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এই জন্য ন্যায়পরণতার মাধ্যমে প্রতিষ্ঠানটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এটা নিয়ে তার আরেকটা অন্যতম গুণ নয় নম্বর পরিশ্রমী প্রতিষ্ঠানে বা সংগঠনে একজন নেতা যত পরিশ্রমী হবে সে সঠিকভাবে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে এই জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রমের মাধ্যমেই সে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে এই জন্য নেতার আরেকটি গুণ হল তাকে পরিশ্রমী হতে হবে দশ নম্বর যোগাযোগ নৈপুণ্য কোন পরিস্থিতিতে কার সাথে কোথায় যোগাযোগ করলে প্রতিষ্ঠানটাকে সামনের দিকে নেওয়া যাবে এবং সমস্যার সমাধান করা যাবে এই ধরনের যোগাযোগ কৌশল একজন নেতার মধ্যে থাকতে হবে তাহলে সে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে সক্ষম হবে এবং দীর্ঘদিন পরিচালনা করতে পারবে তে যোগাযোগ নৈপুণ্য বা যোগাযোগ কৌশল একজন নেতার আরেকটা অন্যতম গুণ এগারো নম্বর উৎসাহ দানের ক্ষমতা একজন নেতাকে তার অধীনস্থ কর্মীদের মাঝে মাঝে মোটিভেশন দিতে হবে পেষণা দিতে হবে যেন তারা ওই কাজের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনারে তাদেরকে উৎসাহদানের মতো মনোবল উন্নয়ন করার মতো কথাবার্তা বলতে হবে যেন তারা কাজের প্রতি বেশি আরও উৎসাহী হয়ে থাকে এই ধরনের গুণও নেতার মধ্যে থাকতে হবে বারো নম্বর দূরদৃষ্টি বা প্রজ্ঞা আজকে প্রতিষ্ঠানটা বা সংগঠনটা যে অবস্থায় আছে আগামী দিন কী হতে পারে এই বিষয়টিও একজন নেতৃত্ব বা নেতাকে জানতে হবে সেই সেটা জানার পরে সে পরবর্তী স্টেপ কী করতে হবে সে নিজেই সিদ্ধান্ত নেবে এবং তার অধীনস্থদের সেই বিষয়ে কাজ করার পরামর্শ দিবে তাই ও দূরদৃষ্টি ও প্রজ্ঞা একজন নেতার মধ্যে থাকতে হবে তাহলে সে তার সংগঠনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে উপরোক্ত গুণগুলো আমরা একজন নেতার মধ্যে দেখতে পাই যা নেতাকে একজন সচ্ছল সুন্দর পরিশ্রমী ও কষ্ট সহিষ্ণু নেতা হিসাবে স্বীকৃতি পাবে এবং প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক সহায়ক হয়ে থাকে এই ক্লাসটি করার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল